আজকে আমরা আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, অর্থাৎ 2021-এর উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য কেমিস্ট্রি কিভাবে পড়ব বা সহজভাবে কিভাবে কেমিস্ট্রিতে বেশি নাম্বার তোলা যায় তার উপর আজকে এই ক্লাসটা আমরা করব। তো অনেকেই বারবার বলছে যে স্যার স্ট্র্যাটেজিটা কিভাবে কিভাবে পড়লে সুবিধা হবে, কমেন্টে কয়েকজন লিখেছে, যার কারণে আজকে আমার এই চিন্তাভাবনা করে এই ক্লাসটা করা। তোমাদের অনুরোধ, মন দিয়ে পুরো ক্লাসটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। তো প্রথমে চলে যাই যে সিলেবাস এখনো পর্যন্ত আমাদের কমবে কি কমবে না এই করোনা পরিস্থিতিতে সেইটা আমরা এখনো পর্যন্ত জানি না। তবে যদি সিলেবাস কমেও হয়তো চ্যাপ্টারের কিছু কিছু অংশ বাদ দেওয়া হতে পারে। তো যতক্ষণ না আমাদের মানে সরকার থেকে জানানো হচ্ছে ততক্ষণ আমাদের কাছে পরিষ্কার নয়। তবে ধরে নাও পুরো সিলেবাসেই পরীক্ষা হবে বা সিলেবাসে একটু আধটু কাটছাট হতে পারে। তো এই অবস্থায় আমরা কিভাবে পড়লে আমাদের স্কোরটাকে, যারা হয়তো 80 দোরগোড়ায় দাঁড়িয়ে আছো তারা হয়তো 85 কী করে পেতে পারো, বা যারা 85-এর কাছাকাছি দাঁড়িয়ে আছো তারা কী করে 90 পেতে পারো, বা 100-এর কাছাকাছি কীভাবে যাওয়া যেতে পারে, সেই সংক্রান্ত আমি কিছু টিপস বলছি, তোমরা একটু মন দিয়ে শুনতে থাকো। প্রথমেই দেখো বোর্ডে যে মার্কস ডিভিশনটা আমি করে রেখেছি, তোমরা ইচ্ছে করলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে এটাকে খাতায় তুলে নিতে পারো, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে খাতায় তোলার পর ভিডিওটা পজ করে তারপর শুনতে পারো। তো এখানে প্রথমে আমরা চলে যাব যে কেমিস্ট্রিতে আমরা জানি যে HS-এর লিখিত পরীক্ষায় টোটাল পেপারটা থাকে কত নম্বরের, টোটাল পেপারটা থাকে 70, 70 নম্বরের পেপার থাকে। তো সেই 70 নম্বরের মধ্যে দুটো পার্টে ভাগ থাকে আমাদের কেমিস্ট্রি পেপার। কেমিস্ট্রি কেন, অন্য সাবজেক্টগুলো মোটামুটি তাই থাকে মোরালেস। তো কেমিস্ট্রি কি থাকে, দুটো পার্টে, এই 70টা দুটো পার্টে ভাগ থাকে, একটা পার্ট বি একটা পার্ট এ। মানে এবছর পর্যন্ত, আগামী বছর এখনো কি হবে সেসব এখনো সরকার পরীক্ষা করে জানায়নি, তো যেরকম পরীক্ষা চলে আসছে তাতে পার্ট বিটাতে কি থাকে, পার্ট বিটায় কোশ্চেনের মধ্যেই আমাদের উত্তর করতে হয়। দেখো আমি তোমাদের এখন পার্ট বি এর 2019 সালের একটা MCQ পেপার তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এই হচ্ছে 2019 সালে কিরকম থাকে তোমরা একটু দেখে নাও। পার্ট বিটায় এই যে 2019 কেমিস্ট্রি, এটা নিউ সিলেবাসের পার্ট বি, এরকম দেখতে তোমরা একটা পার্ট পাবে, যেখানে ওপরে থাকে আমাদের, ওপরে থাকে একদম নাম লেখার জায়গা, তারপরে থাকে রোল নাম্বার, সরি তারপরে থাকে রোল, এখানে থাকে নাম্বার, এখানে আর কি রোলটা লিখতে হয় অ্যাডমিট কার্ড থেকে, এখানে নাম্বারটা লিখতে হয়, আর তার তলায় থাকে রেজিস্ট্রেশন নাম্বার, এইখানটায় থাকে রেজিস্ট্রেশন নাম্বার। তো এবার চলে যাই, এগুলো স্যারদের কাজ, যে যে যিনি খাতা দেখবেন এক্সামিনার তিনি এইটা ফিল আপ করবেন। এরপর চলে যাই ভেতরটা কীরকম দেখতে হয়, তোমাদের যদি এটা একবার দেখা থাকে তাহলে তোমাদের মনে হয় সুবিধা হবে। এ দেখো ভেতরটা কীরকম আছে দেখতে পাচ্ছ, একটা MCQ আছে, এই MCQটাতে কী আছে আমাদের বাংলাতেও লেখা থাকবে, এখানে ইংলিশ ভার্সনও পাবে, সবই পাবে, আমরা বাংলাটাই দেখব। একের MCQ যেটা আছে বলেছে নিচের কোনটি প্যারাসিটামল, দেখো অপশান এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ঠিক আছে, অপশান এ বি সি ডি আছে, ওটাকেই আবার ইংরাজিতে দিয়েছে, ওই কোশ্চেনটাই আবার ইংলিশ ভার্সনে আছে। অনেক ছেলে মেয়ে জিজ্ঞেস করে উত্তরটা কোথায় লিখব, ওই কোশ্চেনটাই দেখো আবার হিন্দি ভার্সনে আছে। তো টোটাল তিনটে ভার্সন কমপ্লিট হওয়ার পর এখানে তোমরা একটা বক্স পাবে, এই বক্সে তোমাকে সঠিক উত্তরটি লিখতে হবে, এ বি সি না ডি, ঠিক আছে। তারপরে দেখো একটা লাইন টানা রয়েছে দেখতেই পাচ্ছ, তারপরে কোশ্চেনটা দেখো বাংলায় প্রথমে রয়েছে, তারপর রয়েছে ইংরাজিতে, তারপর রয়েছে হিন্দিতে, তারপর আবার বক্স। সুতরাং এখানে আমাদের দাগ দেওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের বক্সে এ বি সি ডি এইরকম উত্তর কিন্তু লিখতে হবে। এইভাবে আমরা জানি কটা MCQ থাকে, আমরা জানি MCQ কতগুলো থাকে, 14টা। পার্ট বিটায় তাহলে কী থাকে, MCQ থাকে 14টা, প্রত্যেকটা MCQ মার্কস ক্যারি করে এক করে, তাহলে 14 মার্কসের MCQ। পার্ট বিতে তার সাথে থাকে VSAQ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেগুলোর মার্কস হয় এক করে 1 মার্কসের কোশ্চেন থাকে, ঠিক আছে। এখানে এইটার মার্কসটা ইন্ডিকেট করা হয়েছে, একটুখানি এখানে মডিফাই করে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা থাকে, 1 মার্কসের কোশ্চেন থাকে, হ্যাঁ
এখানে থাকে 1 মার্কসের কোশ্চেন কটা থাকে? 4টে থাকে। 1 মার্কসের কোশ্চেন কটা থাকে? 4টে থাকে। তাহলে 1 মার্কসের কোশ্চেন যদি 4টে থাকে, এখানে তাহলে 4 নাম্বার, এখানে হচ্ছে 14 নাম্বার, 14 আর 4 কত হলো? 18। তাহলে পার্ট বি তে থাকে 18। এবার তোমাদের মনে হবে যে স্যার 1 মার্কসের কোশ্চেন গুলোর উত্তর আমরা কোথায় লিখব? 1 মার্কসের কোশ্চেন গুলোর উত্তর আমরা লিখব 14টা এমসিকিউ হয়ে যাওয়ার পর। এখানে দেখো 2 দাগের কোশ্চেন, ওই এমসিকিউ সিটি কিন্তু এটা, এটা পরীক্ষায় এখানেই লিখে জমা দিতে হয়। তো 2 দাগের কোশ্চেনের দেখো দিয়েছে কোলয়েড, কোলয়েডের কোন ধর্মের সাহায্যে একই রঙের কোলয়েড দ্রবণ ও প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য করা যায়? ওটা ইংলিশ ভার্সনেও আছে, হিন্দি ভার্সনেও আছে, এখানে লেখার জায়গা আছে। তারপরে আবার বিটা আছে, বিতেও 3টে ভার্সনে কোশ্চেন দেওয়ার পর এখানে লেখার জায়গা আছে। তাহলে এই 4টে থাকে, দেখো 1টা 2টো, 2টোর পর চলে যাচ্ছি 3টে, এখানে অথবাও থাকে অনেক সময়, তারপরে চলে আসছি 4টে। এই 4টে কোশ্চেন কোশ্চেনেই লিখতে হয়, এটা খেয়াল করে দেখে নাও। এটা পার্ট বি, এটা পার্ট এ নয়, পার্ট বি। তাহলে এখানে 18-র মধ্যে তোমায় যিনি এক্সামিনার তিনি এমসিকিউতে কত পেয়েছো, আর এসএকিউ ওই যেগুলো 1 নম্বরের কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ওগুলোতে কত পেয়েছো, এইটা মিলিয়ে তোমাদের কী দেবে 18 নম্বরের মধ্যে, ওখানে মার্ক্সটা পুট করবে। তাহলে আমাদের পার্ট বি নিয়ে আশা করি কোনো সংশয় আর নেই, পার্ট বিটা আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা চলে যাব পার্ট এ তে। পার্ট এ তে কী থাকে, যেগুলো আমরা খাতায় অ্যান্সার লিখব সেগুলোতে কী থাকে? 2 নম্বরের কোশ্চেন 5টা থাকে, এখানে কিন্তু চ্যাপ্টার নির্দিষ্ট থাকে যে কোন চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে, সেগুলো কিন্তু আগে থেকে কোশ্চেন সেটাদের বলাই থাকে, সেইভাবেই কোশ্চেনগুলো করা হয়। মার্কস ডিভিশনটাও তোমরা বইয়ের শুরুতে সেইভাবে পাবে, যেগুলো আমি একটু পরেই এখান থেকে ডিসকাস করব। তো এখানে পার্ট এ তে কী থাকে, 2 নম্বরের কোশ্চেন 5টা থাকে, মোট 10 নম্বর। পার্ট এতে আর কি থাকে, 3 মার্কসের কোশ্চেন 9 খানা থাকে, 3 × 9 = 27। এর ভেতরে কিন্তু আমাদের কেমিস্ট্রিতে কিন্তু কোনো এরকম কোশ্চেন থাকে না যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও বা যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এখানে কিন্তু সব ইন্টারনাল অর থাকে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি যতদূর জানি এরকম ধরনের কোশ্চেন থাকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, কিন্তু কেমিস্ট্রিতে বলি এই ধরনের কোশ্চেন থাকে না, ইন্টারনাল অথবা থাকে। তাই আমাদের এখানে কিন্তু মাথায় ঢুকিয়ে নেবে যারা 100-এর টার্গেটে পড়াশুনো করবে, কোনো চ্যাপ্টারই আমাদের যেন কোনো রকম ঘাটতি না থাকে। কারণ এখানে ম্যাথে যে সুবিধাটা তোমরা পাবে যে একটা চ্যাপ্টার বাদ দিয়েও যেতে পারবে, এখানে কিন্তু একটা চ্যাপ্টার বাদ দিয়ে গেলে তোমাদের কিন্তু সেই চ্যাপ্টারের মার্কসটা বাদ চলে যাবে। কারণ এখানে কোনো চ্যাপ্টারের অর্থ থাকে না, এখানে ইন্টারনাল অর্থ থাকে, এখানে আমাদের ইন্টারনাল অর্থ থাকে। তাহলে 3 মার্কসের কোশ্চেন কটা থাকে? 9টা, 3 × 9 = 27। আর 5 মার্কসের কোশ্চেন থাকে 3টে, তাহলে এখানে 3 × 5 = 15। এই সবই কিন্তু ইন্টারনাল অথবা থাকে, আবার কোনো কোনো কোশ্চেনে অথবা থাকে না। তাহলে দেখো পার্ট এতে কত হলো? 10 আর 27 = 37 আর 15 = 52। পার্ট বিতে কত ছিল? 18। টোটাল কত হয়ে গেল? 70। তাহলে আমাদের বোঝাতে পারলাম যে টোটাল কত নাম্বারের কোশ্চেন, কী ধরনের কোশ্চেন থাকে, কত নাম্বারের থাকে, এগুলো আমরা বুঝলাম। এবার চলে যাব আমরা গুরুত্বটা কোন টপিকটাকে কীভাবে গুরুত্ব দেবো। কারণ অনেকেই বারবার বলছে কমেন্টে যে স্যার একটা ক্লাস করুন যেখানে মানে স্কোরটাকে বাড়ানো যাবে, স্ট্র্যাটেজিটা কী হবে। তো আমরা চলে যাই এবার সেই বিষয়ে। দেখো আমরা কেমিস্ট্রি সাবজেক্টটা আমরা জানি, আমাদের 3টে পার্ট আছে গুরুত্বপূর্ণ কেমিস্ট্রিকে। আমি দেখো ছকের সাহায্যে 3টে ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি, একটা হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। এবার প্রত্যেকটা ভাগেই আমি চ্যাপ্টারের নাম লিখেছি এবং সেই চ্যাপ্টারে কত নাম্বার করে কত মার্কস ক্যারি করবে সেগুলো লিখেছি। দেখো ফিজিক্যাল কেমিস্ট্রিতে মোট চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 5টা। প্রথম হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে সলিড স্টেট, আমি ইংলিশে লিখেছি বাংলাগুলো বলে দিচ্ছি। প্রথম চ্যাপ্টার হচ্ছে সলিড স্টেট বা যেটার নাম হচ্ছে কঠিন অবস্থা। এই সলিড স্টেট থেকে ওই 14টা MCQ এর মধ্যে 1টা MCQ থাকবে সলিড স্টেট থেকে, ঠিক আছে? তো সলিড স্টেট থেকে আমি এটাকে বক্স করে দিচ্ছি মার্কসগুলোকে। সলিড স্টেট থেকে কী কী থাকবে? 1টা থাকবে MCQ, আর 1টা থাকবে 3 মার্কসের কোশ্চেন, মানে 1টা MCQ তুমি সলিড স্টেট থেকে পাবে, আর 1টা এই যে 3 মার্কসের কোশ্চেন দেখতে পাচ্ছ 3 × 9 = 27, সেখান থেকে 1টা তুমি সলিড স্টেটে পাবে। মোট 1 + 3 = 4, ঠিক আছে? আচ্ছা এরপরে চলে যাই দ্রবণ সলিউশন। দ্রবণ চ্যাপ্টারটা থেকে কোনো এমসিকিউ থাকে না, দ্রবণ চ্যাপ্টারটা থেকে কোনো এমসিকিউ থাকে না। এটা কেন লিখছি একটু পরে আমি বলছি।
দুগুণ চারটার থেকে নো এমসিকিউ, কোনো এমসিকিউ থাকে না। কি কি থাকে? একটা টু মার্কসের কোশ্চেন থাকে আর একটা থাকে থ্রি মার্কসের কোশ্চেন। এই যে টু মার্কসের কোশ্চেন মানে হচ্ছে 5 × 10 = 10 একটা থাকবে, এগুলো ইন্টারনাল অথবা থাকে, থাকতেও পারে ইন্টারনাল অথবা আবার নাও থাকতে পারে। থ্রি মার্কসের কোশ্চেনে এখানে পাবো একটা থ্রি মার্কসের কোশ্চেন দগুণ থেকে, মানে 2 আর 3 = 5 পাবো। তারপরে চলে যাচ্ছি তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আমাদের একটা থাকে এমসিকিউ একটা, আচ্ছা এটাকে বক্স করে দিই মার্কসটাকে, দগুণ থেকে থাকে 2 + 3। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে থাকে একটা এমসিকিউ, একটা ওই ভেরি শর্ট বা শর্ট অ্যান্সার টাইপ অনেক সময় বলে, বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অনেক সময় বলে। এটা থাকছে 1 নম্বরের কোশ্চেন, মানে পার্ট বিতে তুমি একটা এমসিকিউ পাবে, একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ, মানে যেগুলো এক কথায় লেখো, তাহলে এই 1 নম্বর পাবে, এখানে 1 নম্বর পাবে, আর একটা 3 নম্বরের কোশ্চেন থাকে, মোট থাকে 5 নম্বর। তারপর চলে যাচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স থেকে এখানেও কিন্তু নো এমসিকিউ। এগুলো কেন লিখছি একটু পরে আমি বলছি, কিভাবে পড়বো তখন আমি বলছি, এগুলোতে নো এমসিকিউ। তাহলে কেমিক্যাল কাইনেটিক্স থেকে 5 মার্কসের কোশ্চেন থাকে একটা, মানে এইখানে থাকে কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন। এই কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেনে কিন্তু অথবা সাধারণত থাকে অথবা থাকে। আচ্ছা সারফেস কেমিস্ট্রি থেকে থাকে একটা এমসিকিউ থাকে, একটা ওই শর্ট কোশ্চেন টাইপের থাকে, পার্ট বি এর এই শর্ট কোশ্চেন থাকে একটা, আর একটা থাকে 2 নম্বরের কোশ্চেন, মানে এই 2 নম্বরের কোশ্চেন। সারফেস কেমিস্ট্রি থেকে কোনো 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন থাকে না, ঠিক আছে। আচ্ছা এবার চলে যাচ্ছি অর্গ্যানিক কেমিস্ট্রি। তাহলে এখানে আমরা একটু দেখে নিই, জিস্ট করে দিয়েছি আমি, ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে মোট চ্যাপ্টারের সংখ্যা কত? 7টা। মোস্ট নাম্বার ক্যারি করছে কত? 23। ফিজিক্যাল কেমিস্ট্রি মোট আমাদের ক্যারি করছে কত মার্কস ক্যারি করছে? 23 মার্কস ক্যারি করছে। ফিজিক্যাল কেমিস্ট্রি ক্যারি করছে 23 মার্কস। আচ্ছা চ্যাপ্টার আছে কটা? 5টা। তাহলে গুণে দেখে নিতে পারো, 4 আর 5 = 9, 9 আর 5 = 14, 14 আর 5 = 19, 7 আর 23। এবার চলে যাচ্ছি আমরা হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিনে। এবার আমরা চলে যাব, মানে অর্গ্যানিক, এবার আমরা চলে যাব অর্গ্যানিক কেমিস্ট্রিতে। আচ্ছা অর্গ্যানিক কেমিস্ট্রির দেখতে পাচ্ছ মোট চ্যাপ্টারের সংখ্যা কতগুলো আছে? দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট কতগুলো করেছি আমি? 7টা। মানে এখানে চ্যাপ্টার কতগুলো আছে? 7টা। অর্গ্যানিক কেমিস্ট্রিতে মোট চ্যাপ্টারের সংখ্যা হচ্ছে 7টা। প্রথম চ্যাপ্টার হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যাডিনস। এখান থেকে একটা এমসিকিউ থাকে, একটা 3 নম্বরের কোশ্চেন থাকে, মোট থাকে 4। তারপরে চ্যাপ্টার শর্টে লিখেছি একটু অ্যালকোহল, ফেনল এবং ইথার। এখান থেকে একটা এমসিকিউ থাকে, একটা 3 নম্বরের কোশ্চেন থাকে, মোট থাকে 4। তারপরে চলে যাচ্ছি অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অ্যাসিড সঞ্জাত যৌগ যেগুলো আছে, এস্টার, অনেক বড় চ্যাপ্টার। এখান থেকে একটা এমসিকিউ থাকে, একটা 5 মার্কসের কোশ্চেন থাকে, 5 মার্কসের কোশ্চেন, এবং এই 5 মার্কসের কোশ্চেনটাতে অথবা থাকে। এই 5 মার্কসের কোশ্চেনে এখানে তুমি অথবা পাবে, এই চ্যাপ্টারটায় অথবা পাবে, এবং কেমিক্যাল কাইনেটিক্সের 5 নম্বরে তুমি অথবা পাবে। এই দুটো কোশ্চেনে তুমি 5 নম্বরের মধ্যে যে 3টে 5 নম্বরের কোশ্চেন থাকে তার মধ্যে আমরা অ্যালডিহাইডের কোশ্চেনটা থেকে অথবা পাবো এবং কেমিক্যাল কাইনেটিক্স থেকে অথবা পাবো। এরপরে চ্যাপ্টার চলে যাচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন, মানে নাইট্রোজেন ঘটিত যৌগ অর্গ্যানিকের। এখান থেকে থাকে একটা এমসিকিউ, একটা 3 নম্বরের কোশ্চেন, মোট থাকে 4 নম্বর। তারপরে চলে যাবো বায়োমলিকিউলস, জীব অনুসমূহ যেটা আছে, একটা এমসিকিউ, একটা 3 নম্বরের কোশ্চেন, মোট 4 নম্বর। তারপর চলে যাব পলিমার, অনেক সহজ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে টার্গেট করা উচিত ছেলে মেয়েদের যাদের বিশেষ করে অর্গ্যানিকে একটু দুর্বল আছো, একটু ভয় আছে, তাদেরকে আমি বলবো এই 6 নম্বর আর 7 নম্বর চ্যাপ্টার থেকে যেন কোনো নাম্বার বাদ না যায়, ঠিক আছে। কীভাবে পড়বে আমি আসছি। তাহলে এখান থেকে একটা 1 নম্বরের কোশ্চেন, একটা 2 নম্বরের কোশ্চেন, মোট 3 নম্বর, একটা এমসিকিউ থাকে। আচ্ছা এখান থেকে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু এমসিকিউ পাচ্ছি, এবং কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ এখান থেকে 2টো এমসিকিউ, আর একটা এই 1 নম্বরের কোশ্চেন, মোট থাকে 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এখানে আমি দেখতে পাচ্ছি এমসিকিউ কিন্তু রয়েছে। আচ্ছা তারপরে চলে যাব আমরা, এখানে তাহলে কটা চ্যাপ্টার পেলাম? 7টা চ্যাপ্টার পেলাম। মোট নাম্বারগুলো যদি আমরা যোগ করতে করতে থাকি তাহলে মোট কত নাম্বার পাচ্ছি? 28। আমি এখানে নোট ডাউন করেছি, দেখো অর্গ্যানিকে থাকে 28, ফিজিক্যালে থাকে 23, ইনঅর্গ্যানিকে থাকে 19। মোট 3টে যোগ করলে আমরা 70 নম্বর পাই, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে জেনারেল প্রিন্সিপালস
অ্যান্ড প্রসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস, যেটাকে আমরা ছোট করে ধাতুবিদ্যার চ্যাপ্টার বলতে পারি, ধাতুবিদ্যা। এখানে বুঝতে পারছো, এখান থেকে দেখতেই পাচ্ছ তিন নাম্বারের কোশ্চেন থাকে, এই যে থ্রি মার্কসের একটাই থাকে। তাহলে এখান থেকে আমি এখানে কি লিখবো, আমি এখানে লিখলাম নো এমসিকিউ, এই চ্যাপ্টার থেকে নো এমসিকিউ, কোনো এমসিকিউ এই চ্যাপ্টার থেকে নেই। আচ্ছা, তারপরে চলে যাব পি ব্লক এলিমেন্টসে। পি ব্লক এলিমেন্ট বুঝতেই পারছো অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। তোমাদের যদি মনে হয় যে পি ব্লক এলিমেন্টটা কীভাবে পড়বো, দেখবে গ্রুপ ফিফটিন এবং গ্রুপ এইটিনটা, বিশেষ করে গ্রুপ এইটিনটা দেখবে আমি একদিনেই পড়িয়েছি, একটাই ক্লাস আছে। তো আমার ক্লাসগুলো তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো, তবে গ্রুপ ফিফটিনের প্রথম দুটো ভিডিও একটু অস্পষ্ট আছে, তারপর থেকে সব ভিডিওগুলোই আছে, তোমরা একটুখানি দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি ডি এবং এ ব্লক এলিমেন্ট, একটা এমসিকিউ, একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, একটা তিন নম্বরের কোশ্চেন, আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে থাকে একটা এমসিকিউ এবং একটা দু নম্বরের কোশ্চেন, মোট হয়ে যাচ্ছে তিন। তাহলে ইনঅর্গ্যানিক থেকে আমরা কত পেলাম, মোট আমরা পেলাম ১৯ নম্বর, তাহলে ২৩ ২৮ ১৯। এইবার তোমরা তাহলে এখান থেকে দেখে বুঝতেই পারছো যে আমার কি ফ্যাক্টর কিন্তু হয়ে যাচ্ছে, এই অর্গ্যানিক কেমিস্ট্রিটা কি ফ্যাক্টর, এবং যেটাতে ছেলে মেয়েদের সব থেকে বেশি দুর্বলতা থাকে, ভয় থাকে অর্গ্যানিক কেমিস্ট্রিতে। এইবার তোমাদের আগে কিভাবে আমরা স্কোরটাকে ডেভেলপ করতে পারি বা টুয়ার্ডস হান্ড্রেডের দিকে যেতে পারি, সেই সংক্রান্ত আমি কয়েকটা কথা বলছি, একটু মন দিয়ে শুনবে। যেটা হচ্ছে, তোমাকে আগে একটা নিজের জাজমেন্ট করতে হবে, নিজেকে বুঝতে হবে যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো। যাদের অর্গ্যানিকের ভয়, তার মানে তাদের দেখতেই পাচ্ছ এই গোটা টপিকটাতেই একটা ভয় কাজ করছে, বিশেষ করে যাদের ইলেভেনে ঠিকঠাকভাবে তোমরা ফাঁকি দিয়েছো, ঠিকঠাক পড়োনি, তাদের কথা বলছি, তাদের এই পার্টটা কিন্তু প্রচণ্ড ড্যামেজ করে দিয়ে চলে যাবে এইচএসের রেজাল্টটা। তো ড্যামেজটা যাতে আজকের ক্লাসটা কিন্তু প্রত্যেকের জন্য, যারা পাস করবে তাদের জন্য, যারা একটু নাম্বার বাড়াবে প্রত্যেকের জন্য কিন্তু আমি বলছি। তো যেখানে বলছিলাম যে যে ড্যামেজটা হয়ে গেছে, আমাদের সেই ড্যামেজটাকে কন্ট্রোল করতে হবে, কারণ আমরা দেখতেই পাচ্ছ বোর্ডে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে থাকে ২৮ নাম্বার, এই নাম্বারটা কিন্তু যথেষ্ট একটা বেশি নাম্বার। ওই জন্য এটাকে আমি লিখেছি এই তিনটের মধ্যে কিন্তু সব থেকে কি ফ্যাক্টর হয়ে যায় এই অর্গ্যানিক কেমিস্ট্রি, ঠিক আছে? তো তোমরা আমার আজকে এইচএস ২০২১-এর লক্ষ্যে এই যে ক্লাসটা, এই ক্লাসটার পরে তোমরা এই অক্টোবর মাসের শেষের দিকেই বা নভেম্বরের শুরুতে আমি একটা ক্লাস আপলোড করব, যে অর্গ্যানিক কেমিস্ট্রির ভয়টা কিভাবে কাটানো যায়, অর্গ্যানিক কেমিস্ট্রিতে নাম্বারটা কিভাবে বাড়ানো যায়, এবং তাতে তোমরা আমি আশা করি উপকৃত হবেই, ঠিক আছে? সেই ক্লাসটা আমরা আপলোড করব, তার জন্য একটু ধৈর্য সহকারে একটু চ্যানেলটার দিকে নজর রাখতে থাকো। তো আজকে যেটা বলছিলাম যে যাদের এই অর্গ্যানিক কেমিস্ট্রিতে ড্যামেজটা অলরেডি হয়ে গেছে, তাদের আমি তিনটে চ্যাপ্টার বলবো, এই তিনটে চ্যাপ্টার থেকে যেন কোনো মতেই তোমরা টার্গেট করে নেবে, যাদের চেষ্টা আছে তারা পারবেই, এই চ্যাপ্টার থেকে যেন আমার একটা কোশ্চেনও মিস না যায়, এই চ্যাপ্টারগুলো থেকে যেন আমার একটা প্রশ্নও মিস না যায়। আমার ইউটিউব চ্যানেলে তোমরা পলিমারের ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া বলি কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এই যে চ্যাপ্টারটা আছে এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো এমসিকিউ থাকে, ঠিক আছে? এবং তোমরা যে স্যারের কাছেই পড়ো বা বাড়িতে যদি নিজে পড়ো, এই চ্যাপ্টার থেকে কিন্তু বোঝার মতো খুব একটা জিনিস নেই, এই চ্যাপ্টার থেকে বোঝার মতো খুব একটা জিনিস নেই। এই চ্যাপ্টারটা তুমি কি করে পড়বে আমি বলে দিচ্ছি, তোমরা রায়মাটি বা এবিটি এর টেস্ট পেপারে থেকে প্রত্যেকটা পেজ থেকে দুটো করে এমসিকিউকে তোমরা কি করবে খাতায় তুলে নেবে, দিয়ে মোটামুটি তোমরা ৩০-৩৫টা মতো এমসিকিউ রেডি করে মুখস্থ করে রাখবে একদম, এবং দেখবে করতে করতে উত্তরগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই দু নম্বরটা বার করে আনতে পারবো। এছাড়াও আমি ডিটেলসে অর্গ্যানিক কেমিস্ট্রির নাম্বার কীভাবে বাড়ানো যায় সেটা আমি আপকামিং যে ক্লাসটা আসবে তোমাদের নভেম্বরের ফার্স্ট উইকের দিকে করার চেষ্টা করব, সেই ক্লাসটায় তোমরা অতি অবশ্যই নাম্বারটা আরও ইনক্রিজ করতে পারবে। তো আজকে যেটা আমার বক্তব্য, তোমাদের কিন্তু এই যে আমি ডিভিশন করে করে মার্কসগুলো বুঝিয়ে দিলাম, তোমাদের সবার প্রথমে বুঝতে হবে যে আমার কোন টপিকের গুরুত্বটা সব থেকে বেশি, আমার কোন টপিকের গুরুত্বটা সব থেকে বেশি এবং আমার কোন টপিকটাতে ঘাটতিটা রয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবে, যেখানে আমার ঘাটতি আছে সেখানে আমাকে লেবারটা একটু বেশি দিতে হবে, ঠিক আছে? তো এখানে
তোমরা এখন যারা বাড়িতে রেডি করছো রেডি করতে থাকো, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়তে থাকো, তারপরে নাম্বার বাড়ানোর টেকনিকটা আমি নভেম্বরে অবশ্যই আপলোড করব, লক্ষ্য রাখতে থাকবে, অবশ্যই আপলোড করব যে বাড়িতে তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রিটাকে কীভাবে সহজে নিজের গ্রিপে আনতে পারবে তার উপর একটা টেকনিক আমি ভিডিও করে দেবো। তো তোমরা এখন এই চ্যাপ্টারগুলোকে যেখানেই পড়ছো ভালো করে আগে রেডি করতে থাকো, আর এই চ্যাপ্টারগুলো যদি কেউ বাড়িতে পড়ে ফেলো অলরেডি, তাদেরকে আমি বলবো যে এই চ্যাপ্টারগুলো থেকে যেন একটা মার্কসও আমাদের মিস না যায়, কারণ এগুলো এই তিনটে চ্যাপ্টার হচ্ছে আমাদের স্কোরিং চ্যাপ্টার, ঠিক আছে? তো এইগুলো আপাতত তোমরা এই চারটে চ্যাপ্টার একটু ভালো করে বাড়িতে স্টাডি করতে থাকো, আর এই তিনটে চ্যাপ্টার যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে এবিটি বা আইমার্টিনের টেস্ট পেপার থেকে তুমি এই এমসিকিউ বা এই লেখা কোশ্চেনগুলোকে করতে থাকো, এইভাবে অর্গ্যানিকটাকে চালিয়ে যাও। কিন্তু কোনো মতেই এইটাকে কিন্তু আমাকে হালকা দিলে চলবে না, তাহলে আমাদের নাম্বার খারাপ হবেই। এটাকে হয়তো তোমাদের ডাউন আছে প্রিপারেশান, এটাকে গিয়ার আপ করার চেষ্টা করো। আচ্ছা, এরপরে আমি কিছু কথা বলবো, যারা এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের টার্গেট যে আমি স্যার 100-এ 100-ই পেপার টার্গেটে পড়াশুনো করব, পাবো কি পাবো না সেটা পরের কথা, কিন্তু 100 out of 100 অনেক ছেলেমেয়েরই টার্গেট থাকে, তাদের জন্য আমি বিশেষ কিছু কথা বলবো। কি সেই কথাটা দেখো, কয়েকটা জিনিস আগে বলি, সর্বসাধারণের জন্যই বলছি, ধরো সলিড স্টেট এই চ্যাপ্টারের অঙ্কগুলো অনেকটাই সোজা, এবং এই চ্যাপ্টারের তুমি দেখতে পাচ্ছ একটা এমসিকিউ মোটামুটি তুলনামূলক কিন্তু এগুলো সোজা। বলতে পারো স্যার দোমনের অঙ্কগুলো একটু অসুবিধে হচ্ছে, একটু বলবো বারবার ভালো করে একটু প্র্যাকটিস করো, ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্কগুলো একটু হয়তো কনসেপচুয়াল অঙ্ক একটু বেশি করে প্র্যাকটিস করো। এখানকার মধ্যে কিন্তু আমি তোমার ভাগ করে বলে দিতে পারি, সলিড স্টেট চ্যাপ্টার থেকে সহজ কোশ্চেন আসে, এবং ওর অঙ্কগুলো যদি একটু মন দিয়ে করো, দেখবে একটা অঙ্ক ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু মন দিয়ে করবে সলিড স্টেট তুমি পারবে। কেমিক্যাল কাইনেটিক্স আমার ইউটিউব চ্যানেল তুমি দেখলে দেখতে পারো, এই চ্যাপ্টারটা থেকেও খুব সহজেই স্কোর করা যায়, তোমরা করতে পারবে। সারফেস কেমিস্ট্রিটা আমি বলে দিই, এটা একটু মুখস্থ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা একটু মুখস্থ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোমার হয়ে যাবে। তাহলে এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তোমাকে লেবার দিতে হবে 2 নম্বর চ্যাপ্টারে অর্থাৎ দ্রবণে, আর 3 নম্বর চ্যাপ্টারে অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রিতে। এই দুটো চ্যাপ্টারকে তোমাকে বেছে নিয়ে একটু এই দুটো চ্যাপ্টারের নিউমেরিক্যাল প্রবলেমে মানে অঙ্কে তুমি একটু এক্সট্রা লেবার দাও। এক্সট্রা লেবার বলতে তুমি এবিটি এর পেজ করো, তুমি আইমার্টিন এর পেজ করো, এই চ্যাপ্টার দুটোকে তুমি একটু এক্সট্রা কেয়ার করো ফিজিক্যালের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, অর্গ্যানিকটা একটা প্যাকেজ টোটালটা, এই চারটে চ্যাপ্টার তুমি ক্লিয়ার করো, কিন্তু এই তিনটে চ্যাপ্টার মনে রাখবে যেন নাম্বার মিস না যায়, ঠিক আছে? এবার চলে যাচ্ছি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে। আমি যে কথাটা বলছিলাম, 100-এ 100 পার টার্গেট অর্থাৎ 70 out of 70 টার্গেটে যারা পড়ছে, যারা পড়ছো, তাদের আমি একটা চ্যাপ্টারকে অত্যন্ত গুরুত্ব দেবো, যে চ্যাপ্টারটা হচ্ছে এই চ্যাপ্টারটা, এটাকে আমি অত্যন্ত গুরুত্ব দেবো। যারা 100-100 বা 99-98 পেতে চাইছো, কারণ কেমিস্ট্রিতে নাম্বারটা তোলা অত্যন্তই ডিফিকাল্ট, যারা পেতে চাইছো এই চ্যাপ্টারটার গুরুত্ব তাদের ক্ষেত্রে সব থেকে বেশি। কেন বেশি? কারণ তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরের কোশ্চেন কতগুলো থাকে? 3টে। 5 নম্বরের কোশ্চেন থাকে 3টে, একটা কোশ্চেন থাকে 5 নম্বরের কেমিক্যাল কাইনেটিক্স থেকে। খেয়াল করে দেখো, আমি পাশে লিখেছি অথবা, কেমিক্যাল কাইনেটিক্সের পেপারে যে কোশ্চেনটা থাকে 5 নম্বরের সেখানে অথবা থাকে, আমি এখানে নিশ্চিন্ত এখানে 5-এ 5 আমরা পাবোই। অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে এই অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা থেকে যে 5 মার্কসের কোশ্চেনটা থাকে, আমি খেয়াল করে দেখো লিখেছি এখানে অথবা থাকে। কিন্তু এই পি ব্লক থেকে যে কোশ্চেনটা বিগত দিনে এইচএসে আসছে, এই পি ব্লক থেকে কিন্তু এখানে আমাদের অর বা অথবা থাকে না, অথবা থাকে না। তো এইখানেই নাম্বারটা মিস যাওয়ার কিন্তু একটা হাই চান্স আমাদের থেকে যাচ্ছে, নাম্বারটা মিস যেতে পারে। তোমরা বি কেয়ারফুল, কেয়ারফুলিভাবে ভালো করে পড়বে, পি ব্লক এলিমেন্টটাকে তোমাদের যারা 70-এ 70 স্কোর করার চেষ্টা করছো, এইটাকে আমি বলবো তোমরা একটু এক্সট্রা লেবার এটাই দিও। 3টে স্টার দিলাম, এক্সট্রা লেবার দিও। কীভাবে পড়তে হবে তোমরা বুঝতেই পারছো, এখনকার এইচএসে যে কোশ্চেনটাকে তুমি আনইম্পর্টেন্ট বলে অবহেলা করবে হয়তো সেটাই আসতে পারে। সুতরাং সমস্ত পড়তে হবে ছায়ার বইটাকে ফলো করে, মোটামুটি সমস্তটাই পড়ো, এবং কীভাবে পড়বে সেটা তোমরা আমার ইউটিউবের পি ব্লক এলিমেন্টের ক্লাসগুলোকে একটুখানি দেখতে পারো। প্রথম দুটো ভিডিও একটু অস্পষ্ট,
কোন টেকনিকে পড়লে আমাদের সুবিধা হবে সেটা তোমরা একটুখানি দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাব ডিএ ব্লকের। এখানেও এই এখানে অথবা থাকে, কোনো বছর থাকে না, ধাতুবিদ্যাতেও কোনো বছর অথবা থাকে থাকে না, আর কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতেও মোটামুটি তুমি এগুলোই অথবা পেয়ে যাবে। 70-70 পাওয়ার ক্ষেত্রে গাদা হয়ে দাঁড়ায় আমাদের এই পি ব্লক এলিমেন্টটা, কিন্তু খুব টেনশনের একটা জায়গা, কারণ ওখানে কোনো রকম অথবা থাকে না। তো বুঝতে পারছো কোন চ্যাপ্টারগুলোকে আমি বেশি গুরুত্ব দেবো, কোন চ্যাপ্টারগুলোকে কম গুরুত্ব দেবো। তোমাদের এই কদিন আমি একটাই কথা অনুরোধ করবো যে এই চ্যাপ্টারগুলোকে তুমি আগে ভালোভাবে পড়তে থাকো, বুঝতে কতটা পারছো কি পারছো না সেটা চেষ্টা করো রিকভারি করার, কিন্তু মন দিয়ে পড়তে থাকো। পরের ক্লাসে তুমি অর্গ্যানিক কেমিস্ট্রিটাকে নিয়ে আমি একটা ক্লাস করব, যাতে তোমাদের নাম্বারটা অর্গ্যানিক কেমিস্ট্রিতেও ইনক্রিজ করা যায়। তো কোন চ্যাপ্টারগুলোকে আজকের ক্লাস থেকে পর আমরা গুরুত্ব দেবো, অর্গ্যানিক কেমিস্ট্রিতে 28 নাম্বার থাকে তাই এর গুরুত্বটা একটু বেশি দিতে হবে, এইভাবে একটু ভাবনা চিন্তা করে তোমরা বাড়িতে পড়াশুনো করবে। এছাড়াও আমি আজকে আরও দু একটা কথা বলবো এমসিকিউ সংক্রান্ত, এমসিকিউ নিয়ে আমি দু একটা কথা বলবো। তুমি খেয়াল করে দেখবে যে আমি চ্যাপ্টারের শেষে কিন্তু নো এমসিকিউ কোনো কোনো চ্যাপ্টারের শেষে লিখেছি। দেখো আমাদের এইচএসে মোট এমসিকিউ কতগুলো থাকে, মোট এমসিকিউ থাকে আমাদের 14টা। 14টা এমসিকিউ থাকে কটা চ্যাপ্টার থেকে, 13টা চ্যাপ্টার থেকে। কেন 13টা চ্যাপ্টার থেকে, কারণ এই যে 7 নম্বর অর্গ্যানিকের চ্যাপ্টার, এখান থেকে কটা এমসিকিউ থাকে, 2টো, আর বাদ বাকি প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে এমসিকিউ থাকে। তাহলে নো এমসিকিউ এর জায়গা আমাদের বেশি নেই, 16টা চ্যাপ্টারের মধ্যে দ্রবণ থেকে এমসিকিউ থাকে না, কাইনেটিক্স থেকে এমসিকিউ থাকে না, আর ধাতুবিদ্যা থেকে এমসিকিউ থাকে না, ঠিক আছে। তো আমি তোমাদের বলবো তোমরা যে চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ থাকে না সেই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ করে সময় নষ্ট না করে, সময় নষ্ট বলা উচিত নয় যদিও ওগুলো তোমাদের নিটে লাগবে আগামী বছর, তবু বলবো এইচএস এর নাম্বার তোলার লক্ষ্যে এই যে 13টা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকে, এই 13টা চ্যাপ্টারকে অত্যন্ত গুরুত্ব সহকারে যে কোনো এমসিকিউ বই থেকে, রায় মার্টিনের বাংলা ভার্সান আছে, ছায়া এবছর বার করেনি কিন্তু ওদের একটা বাংলা ভার্সান বই থাকে, বা কোনো ইংলিশ ভার্সান বই থেকে, তোমার যখন এই চ্যাপ্টারটা পড়াটা শেষ হয়ে গেল তুমি যে কোনো একটা সলিউশন করে দেওয়া আছে এমন এমসিকিউ বই থেকে তুমি এই এমসিকিউগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। দোগুণের চ্যাপ্টারের এমসিকিউ এইচএসে আসে না, তাই আমরা দোগুণের চ্যাপ্টারটাকে নো এমসিকিউ লিখেছি, এখান থেকে আমরা এক্সট্রা এমসিকিউ এইচএস পারপাস বলছি প্র্যাকটিস করব না। তাহলে এমসিকিউ যেই আমার বাড়িতে সলিস্টেট পড়া যাদের হয়ে গেছে, তোমরা যে কোনো একটা এমসিকিউ বইতে চলে যাও গিয়ে সেখান থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো, কারণ এই 14টা নাম্বার যে এমসিকিউ থাকে তোমাদের মনে হতে পারে এগুলো তো স্যার টিক দেওয়া, এবিসিডি লেখা, এগুলো অনেক সোজা, কিন্তু আমি বলবো এটাকে নেগলেক্ট খবরদার করবে না, কারণ এই 14-র মধ্যে যারা 12-13 স্কোর করে দেবে তাদের কিন্তু নাম্বারটা 95+ যাওয়ার চান্স অত্যন্ত হাই। এমসিকিউ তুমি হয়তো লেখা কোশ্চেন খুব ভালোভাবে পড়লে, প্র্যাকটিস করলে এমসিকিউ তুমি গিয়ে দেখলে তোমার 14-7 হয়ে গেছে, তুমি দেখো তুমি অলরেডি 93 নেমে চলে এলে, তার মধ্যে লেখাতে ভুল যাবে, তার মানে তোমার নাম্বারটা কিন্তু কি হয়ে যাবে 90-এর থেকে কম হয়ে যেতে পারে। তো এমসিকিউকে একটা আলাদা গুরুত্ব দাও, এমসিকিউ তুমি কোনো বই থেকে প্র্যাকটিস করতে থাকো, গুরুত্ব দিয়ে দিয়ে যে চ্যাপ্টার পড়া হয়ে গেছে বাড়িতে সেইগুলোর উপর এমসিকিউ তোমরা প্র্যাকটিস করতে থাকো, এবং স্ট্র্যাটেজি এরকমই তৈরি রাখো, তুমি আগে এখান থেকে পয়েন্ট আউট করে নাও তোমার কোন কোন চ্যাপ্টারগুলোয় ডিফিকাল্টি আছে, অসুবিধা আছে, সেই চ্যাপ্টারগুলোকে এক্সট্রা গুরুত্ব দাও, সলিউশন এবং ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্ককে একটু অতিরিক্ত গুরুত্ব দেবে, অর্গ্যানিক কেমিস্ট্রিটাকে অতিরিক্ত গুরুত্ব দেবে, পি ব্লক এলিমেন্টটাকে একটু যারা হাই স্কোরের দিকে যেতে চাইছো তারা অতিরিক্ত গুরুত্ব দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা প্রিপারেশনটা নিতে থাকো, আমি নভেম্বর মাসের শুরুর দিকে আবার অর্গ্যানিক কেমিস্ট্রিতে নাম্বার ইনক্রিজ করার জন্য আমি একটা ভিডিও করব। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ যত শেয়ার লাইক কমেন্ট বাড়বে আমাদের এই ধরনের ক্লাস করতে আরও ইন্টারেস্টটাতে গ্রো করে, তার দিকে তোমরা একটু নজর রাখো।